ইতালিতে দীর্ঘ লকডাউনের পর ভেনিসে বসবাসরত কয়েক শতাধিক বৈরব প্রবাসীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হইল বৈরববাসীর মিলন মেলা। দিনব্যাপী অনুষ্ঠানে স্থানীয় একটি পার্কে বার্বিকিউ, শিশু কিশোর, মহিলা ও পুরুষদের নানান খেলাধুলার আয়োজন ছিল। আমাদের প্রতিনিধি এমদাদুল হক এমদাদ জানান, আনন্দ ঘন পরিবেশে অনুষ্ঠানে প্রবাসীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল এবং সকলে এমন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে সার্বিক দায়িত্বে ছিলেন ভেনিসের বিশিষ্ট ব্যবসায়ী, ভেনিস কমিউনিটির পরিচিত মুখ মোহাম্মদ সুলাইমান হুসাইন। এছাড়া উপস্থিত ছিলেন বৈরব প্রবাসী নাজিম উদ্দিন, কাশেম মিয়া, হান্নান মিয়া ও সালাম কাউসার সহ আরও অনেকে। সকলে বৈরব প্রবাসীদেরকে নিয়ে এমন আয়োজন করতে পেরে এবং এই অনুষ্ঠানের উপস্থিত সকল বৈরব প্রবাসীদেরকে আয়োজকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও বৈরব প্রবাসীদেরকে নিয়ে আরও বৃহৎ পরিসরে নানান আয়োজনের আশ্বাস ব্যক্ত করেন আয়োজকরা।